হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। পিকওয়ার্কার্সের আজকে আরও একটি কমন জব নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং আজকে এই কাজটি আপনাদেরকে করে দেখাবো। তো এই মুহূর্তে এই কাজটি আপনারা যদি পিকওয়ার্কার্সে দেখেন, তাহলে এই সেম কাজটি আছে প্রায় আপনার 700টির মতো। তো এই কাজটি আপনারা প্রত্যেকটি কাজের বিনিময়ে আপনারা পেয়ে যাবেন 3 সেন্ট। তো দেখতে পাচ্ছেন কাজটি হচ্ছে মার্কেটিং টেস্ট ভিজিট 1x। তো যারা পিক ওয়ার্কার্স নিয়ে কাজ করেন তারা কিন্তু সচরাচর এই কাজটি কিন্তু করতে পারেন। তবে এই কাজটির বেসিক সবগুলো কাজেরই এক থাকে, তো একটু এক একটা কাজে এক এক রকম একটু ইনস্ট্রাকশন সামান্য ভিন্ন থাকে। তো বন্ধুরা চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই ধরনের অনলাইন ইনকামমূলক নিত্যনৈমিত্তিক ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমরা কাজটি এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করব। তো ওপেন করার পর আমাদেরকে এরকম একটি ইনস্ট্রাকশন পেজে নিয়ে আসবে। তো এখানে ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলা হচ্ছে গো টু দিস লিঙ্ক, 2 নম্বরে বলা হচ্ছে ক্লিক অন দ্য ফার্স্ট পোস্ট টু ভিজিট দ্য ওয়েবসাইট, 3 নম্বরে বলা হচ্ছে মাস্ট রিড এনি 10 আর্টিকেল, তারপর বলা হচ্ছে দেন ক্লিক ওয়ান অ্যাড অ্যান্ড এস্টে 1 মিনিট অন দ্য সাইট অ্যান্ড ওপেন 2 মোর পেজ। জাস্ট প্রুফ হিসেবে তারা চাইছে সেটা হচ্ছে লাস্ট সেন্টেন্স অফ এনি 3 আর্টিকেলস ফ্রম স্টেপ 3, তারপর হচ্ছে ইউআরএল অফ থার্ড পেজ অফ দ্য অ্যাড। তো আমরা সর্বপ্রথম এখান থেকে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব, এটাকে নতুন একটি ট্যাবে এখানে পেস্ট করে এটা এখান থেকে এন্টার দিয়ে ওপেন করব। তো এন্টার দিয়ে ওপেন করার পর অনেক সময় যে বিটলির যে লিঙ্কগুলো আছে, বিটলির লিঙ্কগুলো অনেক সময় ওপেন হয় না। তো বিটলির লিঙ্কগুলো যদি ওপেন না হয় তাহলে আপনারা ইউআরএল এক্সপ্যান্ডার দিয়ে এখানে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো আমরা দেখি এটা ওপেন হয় কি না। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এখানে এই লিঙ্কটি কিন্তু ওপেন হচ্ছে না। তো আমরা এখান থেকে ইউআরএল এক্সপ্যান্ডার দিয়ে সেটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো আমরা এখানে আরেকটি নতুন ট্যাবে চলে গেলাম, এখানে লিখবো আমরা ইউআরএল এক্সপ্যান্ডার। জাস্ট ইউআরএল এক্সপ্যান্ডার লেখার পর এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেখানে চলে আসবেন। সেখানে আসার পর এখানে সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড ইউআরএল পেয়ে গেছেন, তারপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনারা এই লিঙ্কটাতে চলে আসবেন। তো এই লিঙ্কটাতে আসার পর আমাদেরকে পিক ওয়ার্কার্সে ফিরে যেতে হবে। তো আমরা ক্লিক অন দ্য ফার্স্ট পোস্ট টু দ্য ভিজিট ওয়েবসাইট, তো এখানে যে সর্বপ্রথম পোস্টটা আছে এই পোস্টটাতে আমরা ক্লিক করতে হবে ওয়েবসাইটটি ভিজিট করার জন্য। তো আমরা এটা একটি নতুন ট্যাবে ওপেন করে নিব। তো নতুন ট্যাবে ওপেন করার পর কিন্তু আমাদেরকে সেই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের পেজে কিন্তু নিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইট। তারপর 3 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে মাস্ট রিড এনি 10 আর্টিকেলস। তো আমরা এখান থেকে 10টা আর্টিকেলস ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল ওয়াইজ 1, 2, 3 এভাবে কিন্তু সবগুলো আর্টিকেল দেওয়া আছে। তো আমরা এখান থেকে সিরিয়াল ওয়াইজ 10টা আর্টিকেল ওপেন করব। তো আমরা এখান থেকে ওপেন করতেছি 1, 2, 3, 4, 5। তাহলে ফার্স্ট ফেজ যেটা আছে সেখানে আমরা 5টি পেয়ে গেলাম, এবং এরপর থেকে আমরা আরও 5টি পেজ আমাদেরকে ওপেন করতে হবে, 6, 7, 8, 9, then 10। তো এই 10টি পেজ আপনাদেরকে স্ক্রল করতে হবে এবং আপ টু বটন পর্যন্ত। তো এইভাবে আপনারা 10টি পেজ এভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পর কিন্তু আপনাদেরকে এখান থেকে লাস্ট 3টা সেন্টেন্সের তিনটা যে কোনো 3টা আর্টিকেলের লাস্ট সেন্টেন্স দিতে বলা হয়েছে। তো ফ্রেন্ডস এভাবে আপনারা প্রত্যেকটি আর্টিকেল এভাবে আপ টপ টু বটন পর্যন্ত এভাবে স্ক্রল করে নেবেন। তো সবগুলো স্ক্রল করা যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে যে কোনো একটি অ্যাডের যে অ্যাড দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এভাবে 10টি আর্টিকেল স্ক্রল করে নিচ্ছি। তো ফ্রেন্ডস 10টা আর্টিকেল আপনারা স্ক্রল করার পর আবার একটু পিক ওয়ার্কার্সে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাস্ট রিড 10 আর্টিকেল, এটা আমরা কমপ্লিট করছি। তারপর নাম্বার 4-এ এখানে বলা হচ্ছে দেন ক্লিক এনি ওয়ান অ্যাড অ্যান্ড অ্যাড সাইড ওপেন 2 মোর পেজ। তো আমাদেরকে এখান থেকে যে কোনো একটি অ্যাডের পেজে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি অ্যাড। তো আপনারা যে কোনো একটি অ্যাডে এভাবে নতুন একটি ট্যাবে অ্যাড ওপেন করে নেবেন। তো অ্যাড ওপেন করার পর সেখান থেকে আরও 2টা পেজ আপনাদেরকে ভিজিট করতে বলা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাড পেজ। তো এখান থেকে আমরা আরও 2টা পেজ ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এই একটা পেজ আমি নতুন একটি ট্যাবে ওপেন করলাম, তারপর একটা পেজ এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করলাম।
তো অ্যাড পেজে যে এক্সট্রা দুইটা পেজ ওপেন করতে বলছে সেগুলো স্ক্রল করার পর আপনারা চলে যাবেন পিকো ওয়ার্কার্সে। তো পিকো ওয়ার্কার্সে যাওয়ার পর এখানে প্রুফ হিসেবে আমাদের থেকে চাইছে লাস্ট সেন্টেন্স অফ থ্রি এনি থ্রি আর্টিকেলস। তো এখান থেকে যে কোনো তিনটা আর্টিকেলের লাস্ট সেন্টেন্সটি আপনারা কপি করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি আর্টিকেলের লাস্ট সেন্টেন্সটা দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন টেক ইট অ্যাজ দ্য ডগ স্পিড। তো এখান থেকে আমি এটাকে কপি করব। এই এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্সটা এটা হচ্ছে লাস্ট সেন্টেন্স। তো এটা আপনারা কপি করে কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কপি হচ্ছে না, তাহলে এটা কিন্তু আমাদেরকে টাইপ করে দিতে হবে। টাইপ করে তারপর সেখানে আমরা দিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, অনেকগুলো ওয়েবসাইটে কপি করা যায়, তো এই ওয়েবসাইটটাতে লাস্ট সেন্টেন্সগুলো কপি করা যাচ্ছে না। তো আমরা এখান থেকে এই যে টেক ইট অ্যাট দ্য ডগস স্পিড, তো এটা আমি এখানে টেক ইট অ্যাট দ্য ডগস স্পিড এটা এখানে টাইপ করে দিয়ে দিলাম। তারপর 2 নম্বরে আরেকটি যে কোনো আর্টিকেলের আমরা লাস্ট সেন্টেন্স দিয়ে দিব। তো এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। তো এটার লাস্ট সেন্টেন্স হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন দ্য রেজাল্ট অফ ক্লেম সোশ্যালাইজড ডগ আর ওরথ ইট। তো আমরা এখান থেকে এটা টাইপ করে আবার সেটা বসিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে যে লাস্ট সেন্টেন্সটি আছে সোশ্যালাইজ ডগস আর ওরথ ইট, তো আমি এটা ফিকো ওয়ার্কার্সের এখানে 2 নম্বরে সোশ্যালাইজ ডগস আর ওরথ ইট এটা আমরা এখানে লিখে দিলাম। তারপর 3 নম্বরে আরেকটি আর্টিকেলের লাস্ট সেন্টেন্স আমরা বসিয়ে দেবো। তো এখান থেকে আমি এটি নিয়ে নিচ্ছি। এটার লাস্ট সেন্টেন্স হচ্ছে এখান থেকে দেখতে চাইলে আপনারা দেখতে পারেন সাম পটেনশিয়াল সাইডস ইফেক্ট। তো এটাতে আমি শিওর না, তাহলে আমরা আরেকটি আর্টিকেল নেব। তো এই আর্টিকেলটা দেখি এখানে লাস্ট সেন্টেন্সটা কী আছে। তো একদম লাস্টে চলে যাব। লাস্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর প্যাট অ্যান্ড ইউর হোম, জাস্ট এটা হচ্ছে লাস্ট সেন্টেন্স। তো আমরা এখান থেকে এটা টাইপ করে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমরা কিন্তু যে লাস্ট সেন্টেন্স অফ থ্রি এনি থ্রি আর্টিকেলস এটা আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন আমাদেরকে বলা হচ্ছে ইউআরএল অফ থার্ড ফেজ অফ অ্যাড ইউ ক্লিক। তো আমরা অ্যাডের যে ওয়েবসাইট আমরা ক্লিক করছিলাম, তো সেখানে আমরা কিন্তু 2টি পেজ ওপেন করছিলাম। তো এখানে দেখতে এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। তো আমরা যদি অ্যাডের পেজটা যদি কাউন্ট করি, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তো ওরা বলছে থার্ড পেজের ইউআরএলটা দেওয়ার জন্য। তো আমি এখন থার্ড পেজে আসি এবং এটা হচ্ছে ইউআরএল। তো ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা পিক ওয়ার্কার্সের এখানে এনে এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর কিন্তু আমাদের কাজটি কিন্তু শেষ। তো আমরা এটা এখান থেকে সাবমিট প্রুফে ক্লিক করে দেব। সাবমিট প্রুফে ক্লিক করার পর আমাদের কাজটি কিন্তু শেষ, এবং হচ্ছে যে কি এমপ্লয়ার এই কাজটি রিভিউ করবে। রিভিউ করার পর যদি কাজটি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়, তাহলে সে আমাকে পেমেন্ট করে দেবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এ ধরনের অনলাইন ইনকামমূলক নিত্যনৈমিত্তিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।